कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम, राम राम हरे हरे। मुकम करति बाचलं पंगुलं हयते गिरिं दत्कृपात महं वंदे परमानंद माधवं श्रीगुरुदिनतरणं श्रीचैतन्य ईश्वरं। नमः ओं विष्णुपादाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते जयपताका समन्विते नामिने। तामरा भगवत गीतार द्वितीय अध्याय शेष श्लोक पर्यंत पाठ करे श्रवण करलाम। तो लक्ष्मीकांत प्रभु बोलछेन যে আগামী বছর কোন অধ্যায়টা পাঠ হবে এটা মহারাজ ঘোষণা করবে। দেখুন ঘোষণা করব, আগামী বছর আমরা ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় থেকে পাঠ করে শ্রবণ করব, ঠিক আছে? এই দ্বিতীয় অধ্যায়টা আমরা কত বছর লাগছে বুঝতে দেখা যাক, তারপরে তৃতীয় অধ্যায় যা হবে। আর দ্বিতীয় অধ্যায়কে বুঝলে সব বোঝা হবে, কেননা দ্বিতীয় অধ্যায় যা বলেছেন অষ্টাদশ অধ্যায় তাই বলেছেন শেষের দিকে। তাই আপনারা এই দ্বিতীয় অধ্যায়টাকে ভালো করে বুঝতে সবাই চেষ্টা করুন। তো আমি সকালে এই চার্ট আপনাদের দেখিয়েছিলাম কিভাবে দ্বিতীয় অধ্যায়কে ভাগ ভাগ করা হয়েছে, সাংখ্যযোগ বুদ্ধিযোগ অসর্গম অকৃতিকরম অনার্য জুষ্টম, বুদ্ধিযোগে নিষ্কাম কর্মের মাধ্যমে অচলা ভক্তি বুদ্ধি লাভ করা, স্থিতপর্জ্ঞ তার লক্ষণ সম্পর্কে আমরা শ্রবণ করেছিলাম। তো এই অধ্যায়ের বেশি মানে গৌরচন্দ্রিকা মঙ্গলাচরণ দিতে আমি যাচ্ছি না, যেটা আমাদের সীমিত সময় আছে। তো ভগবান অর্জুনকে জ্ঞান দিলেন যখন অর্জুন তার কাছে আত্মসমর্পণ করেছে যে আমি কিছু জানি না, আমাকে আপনি শাসন করুন, শিষ্য বলে গ্রহণ করুন। তখন অর্জুনকে ভগবান কৃষ্ণ বলেছেন যে তুমি খুব পণ্ডিতের মতন কথা বলছ, কিন্তু যে পণ্ডিত ব্যক্তি সে মৃত বা জীবিতর মধ্যে কোনো পার্থক্য দেখে না। তো তারপরে ভগবান কৃষ্ণ যে আত্মজ্ঞান দিলেন, আত্ম উপলব্ধির প্রথম সোপান হচ্ছে আমি কে জানা। তো সেখান থেকে ভগবত গীতা শুরু হলো আত্মজ্ঞান, এবং এই অধ্যায়তে আত্মজ্ঞান সঙ্গে সঙ্গে আত্মজ্ঞান লাভের পন্থাও বলা হলো। আত্মজ্ঞান লাভের পন্থাটি কি, কেউ হাত তুলবে? আত্মজ্ঞান লাভ করার পন্থা কি, কি করলে আত্মজ্ঞান লাভ হবে? জোরে, নিষ্কাম কর্ম করলে আত্মজ্ঞান লাভ হবে। নিষ্কাম কর্ম করলে কি হবে যার দ্বারা আত্মজ্ঞান হবে? নিষ্কাম কর্ম করলে কি হবে যার দ্বারা আত্মজ্ঞান হবে, কেউ বলতে পারবে? চিত্ত শুদ্ধি হবে। নিষ্কাম কর্ম করলে কি হবে? চিত্ত শুদ্ধি হবে। চিত্ত শুদ্ধি হলে কি হবে? আত্মজ্ঞান হবে, আমরা নিজেকে জানতে পারব। এক আয়নার উপরে যদি অনেক ময়লা পড়ে থাকে, তার সামনে আমি দাঁড়াই, তাহলে আমার নিজের রূপকে আমি ঠিক করে দেখতে পারবো না। কিন্তু আয়না পরিষ্কার হবে তাহলে আমার রূপটা ভালো দেখতে পারবো। তো আমাদের চিত্ত পরিষ্কার হবে, নিষ্কাম কর্ম করলে চিত্ত পরিষ্কার হবে, তো নিজের স্বরূপকে ভালো করে বুঝতে পারবো। তো আমরা ভগবান শ্রীকৃষ্ণ তো বললেন যে কিভাবে, যে আমাদেরকে ভগবান কৃষ্ণের মুখ্য উদ্দেশ্য হচ্ছে অর্জুনকে যে কোনো ভাবেই যুদ্ধের প্রবৃত্ত করানো। যুদ্ধে প্রবৃত্ত করাবে কেন? না, তাকে নিমিত্ত করে সারা জগৎবাসীকে শিক্ষা দিচ্ছেন
যে তোমার জীবনটা শুরু কর নিজেকে শাস্ত্র অনুবাদিত কর্তব্য কর্মে নিযুক্ত করার মাধ্যমে। এটা হচ্ছে মানুষ জীবনের শুরু, শাস্ত্র অনুমোদিত কর্তব্য কর্ম করলে আর সব একটার পর একটা হয়ে যাবে। তো সেখান থেকে ভগবান কৃষ্ণ এই আত্মা সম্পর্কে জ্ঞান দিবেন, সেই লেখা দেখেছি। তো প্রথম তিনি বলছেন, কেন অর্জুন তো চিন্তা, আমরা আমার গুরুজনেরা আছে, ভাই বন্ধুরা আছে, যুদ্ধে সব মারা যাবে, আমার দুঃখ হবে, এরা মারা গেলে আমি কাকে নিয়ে সুখ করব। অর্জুন যে যুদ্ধ করবে না বলছে, তার মূল কারণটি কি? না, সে সুখ দুঃখের বিচার করছে, জয় পরাজয়ের বিচার করছে, স্বর্গ নরকের বিচার করছে, পাপ পুণ্যের বিচার করছে। এই ভিত্তিতে এই যুক্তি দেখিয়ে তিনি বলছেন আমি যুদ্ধ করব না। তো তাকে আশ্বাসনা দিতে ভগবান প্রথমে বলছেন, দেখ তুমি আর আমি আর এই সমস্ত উপস্থিত রাজন্যবর্গ এইরকম কোন ছিল না, তুমি আমি রাজারা ছিলেন না, আর এইরকম কোনদিন আসবে না, তুমি আমি রাজারা থাকবে না, অর্থাৎ সবাই থাকবে, এটা কি করে হবে? সবাই তো মরবে, তো আমি থাকব, তুমি থাকবে, রাজারা থাকবে, তাহলে কে থাকবে? তো বলছেন এদের, এরা হচ্ছে দেহে অবস্থিত আত্মা, সে আত্মাটা থাকবে, আত্মার পরিবর্তন হবে না, দেহের পরিবর্তন হবে। কৌমারং যৌবনং জরা, সারা জীবন দেহের মৃত্যু হচ্ছে, দেহের পরিবর্তন হচ্ছে, আত্মা এক শিশু শরীরে প্রবেশ করেছে, যে শরীর বৃদ্ধ হবে, ঠিক সেই রকম সে একটা শরীর পরিত্যাগ করে আরেকটা শরীর প্রবেশ করবে, যাকে বলা হচ্ছে মৃত্যু। তো এটাতে কোনো তোমার চিন্তা করা দরকার নেই। তো তখন ভগবান বলছেন, দেখ যে ভীষ্ম, দ্রোণ ইত্যাদি তোমার বন্ধু বান্ধব আত্মীয়, এই দেহ চলে গেলেও তারা থাকবে, তাই তোমার কোনো চিন্তা নেই, দুঃখ কর, যুদ্ধ কর। তো অর্জুন বলছে, না সেটা নাই মানলাম, আত্মার বিনাশ নাই, এ দেহের অবসান পরে এরা থাকবে, আত্মা থাকবে, কিন্তু এরা মারা গেলে আমার যে বিচ্ছেদ হবে, এদের বিরহজনিত শোক, তাতে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে, আমার তোক জ্বলে যাবে, আমার অসহ্য হবে, আমি খুব কষ্ট পাব, দুঃখ পাব, এদের বিরহজনিত দুঃখটা তো আমি পাব, ভীষ্ম দ্রোণ তাদেরকে শরীরে তো দেখতে পারবে না, তো সেখান থেকে আমি কি করি উদ্ধার পাব। তার উত্তর ভগবান কৃষ্ণ বলছেন, শীতষ্ণ সুখ দুঃখ দহ আগম পায় নিত্যস্তাং তিথিক সুভারত। শ্লোকে একটা কথা বলা হচ্ছে, কিন্তু বুঝতে হবে অন্যভাবে। তো ভগবান কৃষ্ণ অর্জুনকে আত্মজ্ঞান দিচ্ছেন, তার মাঝে এই শ্লোকটা কেন ঢুকিয়ে দিয়েছেন, শীতষ্ণ সুখ দুঃখ দা আগম পায় নিত্যস্তাং তিথিক সুভারত। এটা বলার উদ্দেশ্য হচ্ছে, অর্জুন যে বলছে আমার এই বিরহজনিত দুঃখ কিভাবে মোচন হবে, কৃষ্ণ বলছেন তাং তিতিক্ষস্য, সেটা তোমাকে সহ্য করতে হবে, এই শোকটাকে সহ্য করতে হবে, এই দুঃখকে সহ্য করতে হবে। কি করে? যেরকম মাঘ মাসে ঠান্ডা পড়লেও কর্তব্য বোধে মানুষকে সকালে স্নান করতে হয়, গ্রীষ্ম ঋতুতে গরম হলেও মায়েদেরকে
রান্না বন্ধ করতে হয় না, চুলা জ্বালিয়ে রান্না করতে হয়। তাই শাস্ত্র অনুমোদিত কর্ম তুমি করো, সুখ হোক বা দুঃখ হোক, সে দুঃখটা সহ্য করতে হবে। কেন না, আগম পায় না নিত্যাস, এটা আসবে আর যাবে, শীত আসবে যাবে, গ্রীষ্ম আসবে যাবে, তোমার দাদু দিদিমা মারা যাবে, তুমি সবসময় দুঃখ পাবে না, এই কিছুদিন দুঃখ পাবে, তারপরে দুঃখ চলে যাবে, ওই দুঃখের জন্য তুমি চিন্তা করবে না। তো যে ধীর ব্যক্তি, সে অনিত্য সুখ দুঃখের দ্বারা বিচলিত হবে না। তো আত্মা কথা বলছেন, আত্মার পরিচয় দিচ্ছেন, আত্মার লক্ষণ বর্ণনা করছেন। আত্মা নিত্য বস্তু, যার বিনাশ নাই, আর জড় দেহ অনিত্য বস্তু, যার স্থায়িত্ব নাই। এই জড় দেহের পরিবর্তন হবে, জড় দেহের ছয়টি পরিবর্তন হবে, জন্ম হবে, স্থিতি হবে, বৃদ্ধি হবে, বংশবৃদ্ধি হবে, ক্ষয় হবে, তার মৃত্যু হবে, কিন্তু আত্মা নিত্য, আত্মার বিনাশ হবে না। সেজন্য আত্মাকে বলা হচ্ছে অবিনাশী। এই অবিনাশী আত্মা সারা শরীরে চেতনার মাধ্যমে ব্যাপ্ত আছে, এই অব্যয় বস্তুর বিনাশ নাই। অব্যয় মানে কি, ব্যয় মানে কি, ব্যয় মানে টাকা পয়সা ব্যয় হবে, মানে কি হবে, খরচা হয়ে যাবে, শেষ হয়ে যাবে না, কমে যাবে না। আমি 100 টাকা আছে, 50 টাকা ব্যয় হলে কত থাকবে, আর 50 থাকবে, কিন্তু অব্যয় মানে খরচা হবে না, মানে কি কম হবে না, পরিবর্তন হবে না। তো সে কথা এখানে বর্ণনা করে বলা আছে যে অব্যয় বস্তুর কোনোদিন বিনাশ নাই, সেটা কম হবে না, বিনাশ হবে কি করে, কিন্তু জড় দেহের বিনাশ হয়। হ্যাঁ, জড় দেহ হচ্ছে বিনাশশীল। তাই বলা হচ্ছে যে মনে করে আত্মা কাউকে হত্যা করে বা আত্মা হত হয়, সে কিছুই জানে না, সে আত্মা সম্পর্কে কিছু জানে না। আত্মা কাউকে হত্যা করে না বা আত্মা নিজে হত হয় না, এই কয়েকটা পয়েন্ট আমি বলবো। শুধু আত্মার সম্পর্কে গীতায় ভগবান যা বলেছেন, আত্মার জন্ম হয় না, ন যায়তে মৃত বা কদাচিন, মৃত্যু হয় না, ন ভূত্বা ভবিত বা কদাচিন, অতীতে আত্মার উৎপত্তি হয় না, ভবিষ্যতেও উৎপত্তি হবে না। আত্মা হচ্ছে অজ, তার জন্ম নেই, সবসময় ছিল আর সবসময় থাকবে, এ হচ্ছে অজ শব্দের অর্থ, নিত্য, সবসময় ছিল আর থাকবে। আর আত্মা শাশ্বত, শাশ্বত মানে নিত্য মানে সবসময় থাকবে, শাশ্বত মানে কখন বিনাশ হবে না, এ হচ্ছে পার্থক্য। তো আত্মা নিত্য, তারপর আত্মা আছে পুরাণ, পুরাণ, এই পুরাণ শব্দের আমি ব্যাখ্যা বলেছিলাম, পুরাণ মানে পূর্ণ নয়, কাপড় পূর্ণ হয়ে যায়, শরীর পূর্ণ হয়ে যায়, তো আত্মা কিন্তু সেই রকম পূর্ণ হয় না, সে পুরাণ। পুরাণ শব্দ মানে হচ্ছে সে ন, পুরাণ, কারণ কখন পুরাণ পূর্ণ হয় না, ন মানে নব, সে পূর্ণ হয়ও নব, নব নবায়মান, সবসময় সে নতুন থাকে। আত্মা অবিনাশী, অজ অব্যয়। আত্মা কি করে না, শরীর ত্যাগ করে, নতুন শরীর গ্রহণ করে, জীর্ণ শরীর ত্যাগ করে। যেরকম মানুষ জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে, নতুন বস্ত্র গ্রহণ করে। তারপর আত্মা অচ্ছেদ্য, অস্ত্র দ্বারা ছেদন করা যায় না, অদাহ্য, অগ্নি দ্বারা দহন করা যায় না, অক্লেদ্য, জলের দ্বারা ভেজানো যায় না, অস্বস্য, বায়ুর দ্বারা শুকানো যায় না, আত্মা অব্যক্ত, অগোচর, তাকে জানা যায় না, আত্মা অচিন্ত, চিন্তার অতীত, আত্মা অবিকার্য, অর্থাৎ অপরিবর্তন, যা বিকার নাই, শরীরের বিকার আছে, পরিবর্তন আছে, আত্মার বিকার নাই,
পরিবর্তন নেই। এ 22টা পয়েন্ট দেওয়া হয়েছে আত্মার উপরে। তারপর আমরা অনাত্মার কথা আলোচনা করব, কারণ কৃষ্ণ বলছেন তুমি যদি আত্মাতে বিশ্বাস না করো, আত্মা নিত্য বলে বিশ্বাস না করো, তবুও তোমার যুদ্ধ না করার কোনো কারণ নেই, তুমি যুদ্ধ করো। সেই সম্পর্কে তিনি বলছেন দেহ সঙ্গে আত্মার বারম্বার জন্ম হয় আর মৃত্যু হয়। আমি দুই প্রকার দর্শনের কথা বলেছিলাম, বৈভাষিক দর্শন, লোকায়ত দর্শন, যেখানে বলা হয় জড় উপাদানের সমিশ্রণের ফলে চেতনার উৎপন্ন হয়। আত্মা বলে আর কিছু একটা আলাদা জিনিস নেই, এ দেহের মধ্যে আত্মা আছে। দেহ সৃষ্টি হলে আত্মা সৃষ্টি হবে, দেহ শেষ হলে আত্মা শেষ হয়ে যাবে, দেহের অবসানে আত্মার অবসান হবে। তো কৃষ্ণ বোঝাতে বল চাইছেন জড় বস্তুর মিশ্রণের ফলে আত্মার উদ্ভব হচ্ছে, তাহলে তুমি কেন কান্না করছো, শোকাভিভূত হচ্ছ? যেই জগতে তো জড় বস্তুর কোনো অভাব নেই, জড় বস্তু রাসায়নিক বস্তুর সমিশ্রণ ফলে যে আত্মা হয়, তাহলে রাসায়নিক বস্তু তো কোনো অভাব নেই, তুমি কেন শোক করবে? তো আর একটা কারণ তিনি বলছেন যে যদি জড় বস্তুকে আত্মা হলো, শরীর শেষ হলো, আত্মা শেষ, তখন তার পুনর্জন্ম নেই। তুমি যে বলছ যে মৃত্যুর পরে নরকে যাবে, তাহলে নরকের প্রশ্নই উঠে না, পুনর্জন্ম তো হবে না, আর নরকে যাবে কি করে? তার তোমার যুক্তিতেই তুমি পরাস্ত হয়েছ, তো এই ক্ষেত্রে তোমার যুদ্ধ না করার কোনো প্রশ্ন নেই। তো বলা হচ্ছে যে আত্মা পূর্ব কর্ম অনুসারে দেহ লাভ করবে, যাত সে ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মৃত্যুশেষ, কর্মফল শেষ হয়ে গেলে সে বিনাশ হবে, তার বিনাশ হবে। তো এটা তো যে অপরিহার্য, তো সে অপ্রকাশিত হবে না। এটা হচ্ছে কি যে যে কোনো সৃষ্ট বস্তু, জগতে সৃষ্ট বস্তু আত্মা অনাত্মা সব কিছু প্রথমে অব্যক্ত ছিল, অপ্রকাশিত ছিল, মাঝে ব্যক্ত প্রকাশিত হয়েছে, পরে অব্যক্ত অপ্রকাশিত হবে। আমি বলেছিলাম জীবভূত মহাভূত, এ জীব আত্মা, আমি এটা জীব, তো আমার এই শরীরটা ছিল না, আমার নামও ছিল না, তো আত্মা শরীরটা লাভ করে আমাকে দেখতে এইরকম। আমার বয়স এখন 68 ইয়ার্স, তার পূর্বে তো এই শরীর ছিল না, দেখতে এরকম ছিল না, আমার নামও এটা ছিল না, এখন শরীর নাম হয়েছে, আর পরে এটা দেখতে পাওয়া যাবে না, আমার নামও থাকবে না। তো ঠিক সেরকম জড় উপাদান, জড় উপাদানগুলি সূক্ষ্মরূপে থাকে, তারপরে এই প্রকাশিত হয় আবার অপ্রকাশিত হয়ে যায়। তো এইভাবে জড় উপাদানের কোনো সময়ে শেষ হয় না, আমার শরীরটা তো এরকম দেখতে থাকবে না, শরীর উপাদানগুলি থেকে যাবে, সূক্ষ্ম স্বরূপে সেগুলি থাকবে। তো এখানে দুই প্রকার কথা বলা হলো। 20 নম্বর শ্লোকে আত্মার দৃষ্টিতে ভগবান বললেন ন জায়তে মৃয়তে বা কদাচিন, জন্ম মৃত্যু নেই। তারপরে 27 নম্বর শ্লোকে জাত সে ধ্রুব মৃত্যু, জন্ম হলেই মরবে। একটা বলা আছে ন জায়তে মৃয়তে বা কদাচিন, তার জন্ম মৃত্যু নেই 20 নম্বর শ্লোকে। এটা আত্মার বিচারে বলা হলো জন্ম মৃত্যু নেই, কিন্তু সেখানে বলা আছে শরীর বিচারে জাত সে ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মৃত্যু সচ। তো 28 নম্বর শ্লোকে বলা হয়েছে যে দুটো কথা বলা হয়েছে যে কৃষ্ণ মাধ্যমে কৃষ্ণ উভয় জন্ম মৃত্যু রহিত আত্মা এবং জন্ম মৃত্যু যুক্ত আত্মা, অর্থাৎ আত্মার শরীর কিভাবে অপ্রকাশ থেকে প্রকাশিত হচ্ছে, প্রকাশিত থেকে অপ্রকাশিত হচ্ছে। এই শরীর শুধু তাই নয়,
এই ব্রহ্মাণ্ড তাই একদিন ছিল, এই বিশ্ব ব্রহ্মাণ্ড ছিল না, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা তার সূক্ষ্ম স্বরূপে মহাবিষ্ণুর মধ্যে ছিল, তখন অব্যক্তভাবে ছিল। আবার কৃষ্ণের ইচ্ছায় তখন ভগবান কি করেছেন, মায়ার প্রতি দৃষ্টি নিক্ষেপ করেছেন, মায়াচ্ছবিত হয়েছে আর সেই উপাদানগুলি প্রকাশিত হয়ে আস্তে আস্তে রূপ ধারণ করেছে। আবার যখন প্রলয় হবে আবার অপ্রকাশিত হয়ে যাবে, তো একথা বর্ণনা করা হচ্ছে। তো এখানে আত্মজ্ঞান নিয়ে আত্মা অনাত্মার কথা বলে, তো এর উপসংহার ভগবান বলছেন যাই হোক না কেন তোমাকে যুদ্ধ করতে হবে। তো উপসংহার ভগবান বলছেন আত্মজ্ঞান দেওয়ার পর দেখা অর্জুন, এই আত্মাকে অনেক লোক খুব আশ্চর্যভাবে আশ্চর্যরূপে দেখে বা জানে বা বুঝে, অনেক আশ্চর্যভাবে বর্ণনা করে, অনেক আশ্চর্যভাবে শ্রবণ করে, কিন্তু এরা অত আশ্চর্যভাবে শ্রবণ করেও বর্ণনা করেও প্রায় কেউই বুঝে না, এরা কেউই বুঝে না, কেউ বুঝতে পারে না। তাহলে কি করে বোঝা যাবে আত্মার সম্পর্কে? না, গুরু আর কৃষ্ণের কৃপাতেই এই আত্মার সঙ্গে সম্বন্ধে বোঝা যাবে। তাই এতটুকু তুমি জানো, তা উপসংহারে বলছেন যে সমস্ত শরীরে অবস্থিত আত্মা কোনো সময় বধ করা যাবে না, তাই তোমার সেই ভয়েতে শোক করা উচিত নয়, তোমার কর্তব্য কর্মকে পরিত্যাগ করা উচিত নয়। এটা একটা সেকশন হয়ে গেল আত্মজ্ঞান। ভগবান তিনটে শব্দ বলেছিলেন, অর্জুন যে যুক্তি করেছিল আমি যুদ্ধ করব না, তার যুক্তিকে ভগবান বললেন তোমার কথাটি অনার্য জুষ্টম, তারপরে কে জোরে বলো, প্রথম অনার্য জুষ্টম, তারপরে কি ছিল কেউ জানে, জোরে বলবে, হ্যাঁ জোরে, অস্বর্গম, তারপরে অকীর্তিকরম বলে ভগবান প্রমাণ করবে তার কথাটা। যদি সে অনার্য অস্বর্গ অকীর্তিকর বলছিল, ভগবান আর্য আত্ম উপলব্ধির কথা বলবে, স্বর্গের কথা বলবে, কীর্তির কথা বলবে। তো স্বর্গের কথা বলতে গিয়ে ভগবান বললেন যে অর্জুন দেখ, তুমি যুদ্ধ না করার কোনো কারণ নেই, কেননা ক্ষত্রিয়দের ধর্ম হচ্ছে যুদ্ধ করা, সর্বশ্রেষ্ঠ, সব থেকে মঙ্গল তাদের হচ্ছে কি না যুদ্ধ করা। আর অযাচিত ভাবে স্বর্গের দরজা তোমার জন্য খুলে গিয়েছে, তুমি যুদ্ধ করে যদি মরে যাও কিন্তু স্বর্গে যাবে, কেন কুরুক্ষেত্র যুদ্ধ রণাঙ্গন ক্ষেত্র এইভাবে একটি বর প্রাপ্ত হয়েছিল। কুরু রাজা কাশ ইন্দ্রদেবকে বর দিয়েছিলেন, সে কথা আমি কোন একদিন বলেছি। তো তোমার জন্য স্বর্গ দ্বারম অপাবৃতম, স্বর্গের দ্বার খুলে গিয়েছে, অযাচিত হবে ক্ষত্রিয়জনের যুদ্ধ যখন এসে গেছে এর থেকে মঙ্গল আর কিছু নেই, বরঞ্চ তুমি যুদ্ধ না করলে তুমি স্বর্গ হারাবে, কীর্তি হারাবে, এতে পাপ হবে। তুমি যে যুদ্ধ করলে পাপ হয়ে বলছো না, সেইভাবে অস্বর্গকে প্রতিষ্ঠা করলেন না, এটা স্বর্গ যাবে যুদ্ধ করলে। তারপর অকীর্তিকরম বলেছেন কীর্তি, তোমার কীর্তি নষ্ট হবে। তো যে যুদ্ধ থেকে অর্জুন চলে যাবে, মানুষ সবসময় তোমার অকীর্তি কথা গাইবে, সম্মাননীয় সম্ভ্রান্ত মানুষের জন্য তার জন্য অসম্মান হচ্ছে মৃত্যু থেকেও হেয় নিকৃষ্ট। তাই তারা যারা তোমাকে এখন সম্মান করছিল তারা মনে করবে তুমি যুদ্ধ করতে থেকে ভয়তে পালিয়েছ, এরকম তারা কি করবে তোমাকে তুচ্ছ জ্ঞান করবে, তো হেয় মনে করবে। আর তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করবে আর বহু অকথ্য কথা তোমাকে বলবে, তো এইভাবে তাদের কাছে অকথ্য কথা শুনে যে কষ্ট হবে, এই মৃত্যু থেকে আরো বেশি কষ্টকর। এইভাবে ভগবান বুঝালেন যে তুমি যে যুদ্ধ করবে না বলছ সেটা তোমার অকীর্তিকরম, যুদ্ধ করলে তোমার কীর্তি হবে। তো বলছে যুদ্ধ জয় হবে কি পরাজয় হবে তোমার জানি না,
তো ভগবান শিলু চিন্তা করো না, জয় হলে ভালো পরাজয় হলেও ভালো, দুটোই ভালো। হ্যাঁ কেন, যদি তুমি যুদ্ধে মৃত্যু হবে পরাজিত হবে তাহলে স্বর্গে যাবে, যুদ্ধে জয়যুক্ত হবে তাহলে তুমি রাজ্য ভোগ করবে, তাতে কোন তো লস নাই। তাই তুমি যুদ্ধ করো, তাহলে যেটা আগে বলেছিলেন নিষ্কাম কর্ম বলা হবে, তুমি সফল হও বা বিফল হও, সুখ দুঃখ লাভ অলাভ জয় পরাজয়কে সমান মনে করে কর্তব্য কর্ম কর। নিষ্কাম কর্মে কি ভগবান বলবেন তার সূচনা এখন তিনি বর্ণনা করলেন। ততক্ষণ 38 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান এই সাংখ্যযোগ বর্ণনা করলেন। এখন বলছেন বুদ্ধিযোগ তুমাং শ্রুণু, তুমি বুদ্ধিযোগের কথা শ্রবণ কর। তো দ্বিতীয় লাইনে বললেন বুদ্ধিযোগ করলে কি হবে না, কর্মবন্ধ প্রহাসী। বুদ্ধিযোগের কাজ কি, বুদ্ধিযোগের কাজ হচ্ছে কর্মবন্ধন থেকে মুক্ত করবে। বুদ্ধিযোগের নাম হচ্ছে নিষ্কাম কর্ম, ঠিক আছে। তো বুদ্ধিযোগকে নিষ্কাম কর্মযোগও বলা হয় আর ভক্তিযোগও বলা হয়। আমি এখানে লিখি না ভক্তিযোগটা, নিষ্কাম কর্মকে বুদ্ধিযোগকে ভক্তিযোগও বলা হয়। প্রভুপাদ তাৎপর্য নিষ্কাম কর্মের ভক্তির কথা শব্দটি ব্যবহার করেছেন। তো এখানে বুদ্ধিযোগকে নিষ্কাম কর্মযোগ বলে বলা হচ্ছে। তো বলা হচ্ছে এই নিষ্কাম কর্ম যদি শুরু করে আরম্ভ করে তাহলে তার ফলের বিনাশ হবে না আর হ্রাস হবে না, আর নিষ্কাম কর্ম অল্প কিছু করলে মহাবিপদ থেকে রক্ষা পাবে, মৃত্যু থেকে রক্ষা পাবে, মৃত্যু সাগর থেকে রক্ষা পাবে, জন্ম মৃত্যু সংসার চক্র থেকে সে রক্ষা পাবে। কি করে পাবে সেগুলো পরে বর্ণনা করা হবে, ঠিক আছে। তো তারপরে ভগবান বর্ণনা করলেন এই বুদ্ধিযোগটা কি, ব্যবসায়াত্মিকা বুদ্ধি। ব্যবসায়াত্মিকা বুদ্ধি মানে নিশ্চয়াত্মিকা বুদ্ধি। আমি একটা কথা প্রতিবছর এই গীতা পাঠে বলি যে আমি যখন ঘরে ছিলাম গীতা পড়তাম ছোটবেলা থেকে, কিন্তু কিছু বুঝতাম না, ঠিক আছে। ইস্কনে জয়েন করলাম তখন নতুন নতুন কয়েক মাস ছিলাম, তারপরে আমাকে একজন ভক্ত আমার বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে গেছে। তা আমার বোন মা সবাই বলছে আরে এটা কি সাধু হতে গেছে নাকি খ্রিস্টিয়ান হয়ে গেছে, খ্রিস্টিয়ান, কারণ আমি ইস্কন এসেছি তো খ্রিস্টিয়ান হয়ে গেছে। তাই বুঝাচার না না আমার ভক্তি করছি নাম যখন, আরে তুমি বুঝবে না, প্রথমে ওরা দেখাবে পরে আস্তে তো খ্রিস্টিয়ান করে দেবে, মা বলছে। বোন দাদা বলছে আরে না না ইয়ে খ্রিস্টিয়ান নাকি হিন্দু না, একে নিয়ে বই বিক্রি করাচ্ছে, বিজনেস করাচ্ছে। আমি বই বিক্রি করতাম পুরীতে ভুবনেশ্বরে কটায় গিয়ে, একে দিয়ে দিয়ে ওই ওরা কি করছে না পয়সা ইনকাম করছে, বিজনেস ব্যবসায় করছে। তো আমি কি ব্যবসা শব্দটা শুনলাম, আর গীতার শ্লোক টোক তো কিছু যাই না, কিন্তু ব্যবসায় শব্দটা জানতাম। তখন মাকে বুঝাচ্ছি আরে গীতায় বলেছে ভগবান তাহলে ব্যবসায় কর, আসলে ব্যবসার অর্থ সম্পূর্ণ আলাদা। ব্যবসায়ত্মক বুদ্ধি মানে নিশ্চয়াত্মক বুদ্ধি, স্থির বুদ্ধি, দৃঢ় বুদ্ধি, ওগুলো তো জানতাম না। তো মা বলছে তুমি ব্যবসায় করছো কি, তো মাকে বুঝাচ্ছি যে না তো ভগবত গীতা খ্রিস্ট বলেছেন ব্যবসায়ত্মক বুদ্ধি, যে আমার জন্য ব্যবসায় কর, সম্পূর্ণ ভুল কথা। তো অতক্ষণ তো আমি ভাবতাম ভুল কথা, কিন্তু দেখনি একজন আচার্য লিখেছেন, আমি চিন্তা করলাম যে নিষ্ঠা বুদ্ধি নিষ্ঠা হবে স্থির হবে, তো ব্যবসা শব্দটা কেন ব্যবহার করা হলো, ব্যবসাত্মক বুদ্ধি কেন, স্থির বুদ্ধি বলতে পারত, আত্মনিষ্ঠ বুদ্ধি বলতে পারত, অচলা বুদ্ধি বলতে পারত, এ ব্যবসা শব্দটা কেন ব্যবহার করা হয়েছে আমি ভাবতাম। কিন্তু একজন আচার্য বলছেন এ ব্যবসা শব্দের কথা ব্যবহার করা হয়েছে যারা ব্যবসায় করে, যারা বিজনেস করে,
যেন তার মনটা তাতে একদম মগ্ন থাকে। কেউ ফ্যাক্টরি করবে, কোম্পানি করবে, কাপড় বিজনেস করবে, তার মন আর এদিকে ওদিকে যায় না, পুরো স্থির হয়ে থাকে। তা আমি একটা ফ্যাক্টরি করবো, কি করে ফ্যাক্টরিতে শেষ পর্যন্ত পৌঁছাবো, সেই জন্য একে ব্যবসায় তোমাকে বুদ্ধি বলা হয়েছে। তখন ভাবলো তার মাকে যা বলেছিলাম ঠিক বলেছিলাম, যে ব্যবসায় কর। তখন বলা আছে ব্যবসায়ত্মক বুদ্ধি, ব্যবসায় শব্দটা ব্যবহার করা হয়েছে, মানুষ ব্যবসায় করতে গিয়ে যে রকম একদম মন নিষ্ঠাকে পড়ে থাকে পিছনে, তো সেই রকম নিশ্চয়াত্মক বুদ্ধি এই ব্যবসায় বলা হয়েছে। তো এই বুদ্ধির যোগটা মানে কি? ব্যবসায়ত্মক বুদ্ধি নিষ্কাম কর্ম, কিন্তু বুদ্ধিযোগ মনে রাখবেন, বুদ্ধিযোগ বা স্থির বুদ্ধি অর্থাৎ আত্মাতে যে বুদ্ধি স্থির আত্মাতে, তাকে বলে ব্যবসায়ত্মক বুদ্ধি। আর জড় বস্তুতে যে বুদ্ধি স্থির তাকে বলে অব্যবসায়ত্মক বুদ্ধি। আত্মাতে বা ভগবানতে যে বুদ্ধি স্থির সেটা ব্যবসায়ত্মক বুদ্ধি। স্থির বুদ্ধি, অচলা বুদ্ধি, তাকে বলা হচ্ছে আত্মনিষ্ঠ বুদ্ধি। তো আর অব্যবসায়ত্মক বুদ্ধি কি হবে? না বহু শাখা বিশিষ্ট, বহুমুখী। অব্যবসায়িক বুদ্ধি তো দেহ ভিত্তিক, দেহ ইন্দ্রিয়, এটা চাইবে, ওটা চাইবে, ওটা চাইবে, তাই সেটা বুদ্ধিকে বিক্ষিপ্ত করবে, সেজন্য বলা হলো কি অব্যবসায়িক বুদ্ধি। অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি অব্যবসায়িকা, যারা সকাম বহু কামনা বাসনায় জর্জরিত, যাদের চিত্ত অস্থির তাদের বুদ্ধিকে অব্যবসায়িক বুদ্ধি বলা হচ্ছে। তো ভগবান তো নিষ্কাম কর্মের কথা বলবে, তার আগে সকামের কথা বর্ণনা করছেন, কিভাবে বেদ আমাদেরকে সকাম কর্মে নিমগ্ন করেছে। বেদ বর্ণিত সকাম কর্ম যে অনুগামী, বেদে যে একদম পুষ্পিতং বাতং, বেদে বহুত মন ভুলানিয়া কথা বলা হয়েছে মানুষকে আকর্ষণ করবার জন্য। কারণ ভগবানকে পেতে হলে তো এটাকে ত্যাগ করো, সেটাকে ত্যাগ করো, সেটাকে ত্যাগ করো, কে ভগবান পেছনে যাবে? তাহলে ভগবান চিন্তা করছে তার কি করব, তিত্ত ঔষধ তো মা যদি বাচ্চাকে দেবে সে তিত্ত ঔষধ খাবে না, তাহলে কি করবে মা, তাকে একটু সুগার কোটেড কুইনাইন বানাবে, তার উপর একটু মিষ্টি লাগিয়ে দেবে, সে মিষ্টির লোভে মেডিসিনটা খাবে, তো আস্তে আস্তে কাজ করবে। তো ভগবান কি করেছেন, একটু উপরে মিষ্টি লাগিয়ে দিয়েছেন, সকাম কর্ম দিয়ে জীবনটাকে শুরু করেছেন। তো বলা আছে যে বেদে বর্ণনা করেছেন, এ যজ্ঞ করো, ওই যজ্ঞ করো, স্বর্গ প্রাপ্ত হবে, পুত্রেষ্টি যজ্ঞ করো, চন্দ্রলোক পাবে, ইত্যাদি সব বর্ণনা করেছেন, সুখ ভোগ পাবে, উচ্চকূলে জন্ম হবে, এসব বর্ণনা করেছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, বেদবাদ রথাপার্থ ন অন্য অস্তিত্ববাদী না, কিন্তু বেদবাদী তারা মনে করি কি বেদ মানে এ কর্মকাণ্ড করো স্বর্গে যাও, এর উপর আর কিছু নাই, ন অন্য অস্তি আর কিছু নাই, এটাই ভুল, এর উপর আর কিছু নেই, এটাই সবকিছু। তো তারা কি করে, এই ইন্দ্র সুখ আর ঐশ্বর্য প্রতি আকৃষ্ট হয়, বিভিন্ন প্রকার কর্মকাণ্ড করে, যজ্ঞ করে, এ করে, সে করে, বিরাট আড়ম্বর তারা করতে থাকে। তো এইভাবে বিভিন্ন প্রকার জড় বস্তু সুখভোগ ঐশ্বর্য প্রতি আসক্ত থাকার দরুন তাদের বুদ্ধি আর স্থির থাকে না, তার বুদ্ধি আর স্থির থাকে, অব্যবসায়ীন হয়ে যায়, বুদ্ধি স্থির থাকে না। ভগবানের কোথায় বুদ্ধি স্থির থাকে না, না ভগবানের সেবায় বুদ্ধি স্থির থাকে না, তার বুদ্ধি তো আত্মনিষ্ঠ নয় দেহনিষ্ঠ, তাই কামনা বাসনা দ্বারা জর্জরিত হয়, তার বুদ্ধি স্থির থাকে না। তো এটা যারা কর্মকাণ্ডী লোক তাদের এই অবস্থা। তারপরে ভগবান কৃষ্ণ বুঝিয়ে বলছেন, দেখ এই যে বিভিন্ন কর্ম করে, বর্ণাশ্রম ধর্ম করে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, সেটা কোন ভিত্তিতে করে, বর্ণ আর আশ্রম ভিত্তিতে। তো এই যে বর্ণ আশ্রমটা কোন ভিত্তিতে হয়েছে, না গুণের প্রভাব অনুসারে, সত্য গুণের লোক ব্রাহ্মণ হবে, সত্য রজগুণের লোক ক্ষত্রিয় হবে, রজ তমগুণের লোক বৈশ্য হবে, তমগুণের লোক শূদ্র হবে,
মানে কি বেদে কি বলল, বেদে বর্ণাশ্রম ধর্মের কথা বলল, বেদে ধর্ম বর্ণাশ্রম ধর্ম বলল মানে কি ত্রিগুণের কথা বলল, সত্য রজতমের কথা। তো ভগবান বললেন ত্রৈগুণ্য বিষয় বেদ নিশ্চয়গুণ্য ভাবার জন্য, হে অর্জুন এই বেদে যে সকাম কর্মের কথা বলা হয়েছে এটা ত্রিগুণের অধীন, তুমি কি করবে তুমি ত্রিগুণের ঊর্ধ্বে যা, তুমি সমস্ত দ্বন্দ্ব, দ্বন্দ্ব মানে কি ভালো মন্দ সুখ দুঃখ পাপ পুণ্য নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ স্বস্বরূপে স্থিত হ, দ্বন্দ্ব থেকে মুক্ত হ, অলভ্য বস্তুর লাভ এবং লভ্য বস্তুর সুরক্ষা দুশ্চিন্তা চিন্তা ত্যাগ কর, যোগক্ষম নির্যোগক্ষম। আমি বলেছিলাম ভগবান বলছেন যে আমার ভক্ত যোগক্ষম বাহামিহম, তার নেই যেটা দিব যেটা আছে সুরক্ষা করব, কিন্তু ভগবান এখানে বলছেন যে তুমি নির্যোগক্ষম, নির্যোগক্ষম অলভ্য বস্তুকে লাভ করবার ইচ্ছা করো না, যেটা লাভ করেছ সুরক্ষা করার এই যে দুশ্চিন্তা সেখান থেকে মুক্ত হয়ে তুমি আধ্যাত্ম চেতনায় উন্নীত হতে হবে। তো এভাবে ভগবান বললেন যে বেদে এই যে সমস্ত কথা বলা হয়েছে সেগুলো তুমি বাদ দাও, তার ঊর্ধ্বে যা। কেন না বেদে অনেক কথা বলা হয়েছে, এটা করলে এই সুখ পাবে, এটা করলে সেই সুখ পাবে, এটা করলে এই সুখ পাবে। তো ভগবান বলছেন দেখো ছোট ছোট জলাশয় যদি যাবে তাহলে কোথায় কাপড় ধোবে, কোথায় খাবার জল, কোথায় স্নান করবার জল পাবে, ইন্দ্রের কাছে একটা গেলে একটা পাবে, বরুণের কাছে গেলে একটা জিনিস পাবে, সরস্বতীর কাছে একটা জিনিস পাবে, কিন্তু যদি বড় লেকে যাবে তাহলে সব কাজ হয়ে যাবে। ঠিক সেই রকম যে বেদের যে জানার বস্তু যে পরম ব্রহ্ম, ব্রহ্ম বস্তু, হ্যাঁ সর্বস্ব বেদের অহমব বেদ্য বেদান্ত কৃত বেদবিদ এব চাহং, তো কৃষ্ণকে জানলে কি হবে তোমার সব কিছু পেয়ে যাবে। এই দৃষ্টান্ত কৃষ্ণ গীতায় বললেন যে বড় লেকে গেলে যেন সব কিছু হয়ে যাবে, সমস্ত ক্ষুদ্র জলাশয়ের কাজ হয়ে যাবে, তাই বেদের সমস্ত যে উদ্দেশ্য সাধিত হবে, বেদের যে আসল উদ্দেশ্য ভগবানকে জানবে, ভগবানকে জানলে তোমার সব কিছু জানা হয়ে যাবে। তো বেদ বর্ণিত এই সকাম কর্মের উপরে কিছু আলোকপাত করে, এখন ভগবান কি করবেন না নিষ্কাম কর্মের কথা বলবেন। তো নিষ্কাম কর্মের কথা প্রথমটি তিনি বলবেন যে তোমার কর্মে অধিকার আছে ফলে অধিকার নাই, কর্মনীয় অধিকার আসতে মা ফলে সে কদাচন, তার মানে তিনি কি বলছেন নিষ্কাম কর্ম মানে কর্ম কর ফলের আশা কর না। তারপর কি বলছেন ফলের আশা কর কিন্তু ফলের প্রতি আসক্ত হবে না, ফলের প্রতি আসক্ত হবে না, কর্ম করলে তো ফল হবেই, যে কোনো কর্ম করলে তো ফল তো হবেই, কিন্তু কর্মে ফলতে আসক্ত হবে না। তা আসক্ত না হলে কি হবে, যদি তুমি আসক্ত হবে না তাহলে সে কর্মের কারণ তুমি হবে না, কর্ম করেও কর্মের কারণ হবে না, তোমার ফলের প্রতি আসক্ত না থাকে তাহলে সে কর্মের কারণ হবে না, তার ফলে কি হবে সে কর্মের পাপ পুণ্যের ভাগিদার তুমি হবে না। তো তুমি কর্ম করো ফলে আসক্তি হও না, তৎসঙ্গে সঙ্গে তুমি কর্মকেও বাদ দেবে না, সুধর্ম কর্ম আচরণ না করার প্রতি আসক্ত হবে না। সবসময় মনে রাখবে ভগবান কর্মকে ত্যাগ করতে বলছে না, কি ত্যাগ করতে বলছে, কি ত্যাগ করতে বলছে, কর্মফলকে ত্যাগ করতে বলছে, কর্মের প্রতি আসক্ত না হতে বলছে না, কর্মফলের প্রতি অনাসক্ত হতে বলছে। ঠিক আছে, তারপরে কি বললো, হ্যাঁ কর্ম কর, প্রথম বললো কর্ম কর ফলের আশা করো না, কর্ম কর ফলে আসক্তি হো না, তারপর বলছে কর্ম করে ফলে তোমার সিদ্ধি অসিদ্ধি সাফল্য আর ব্যর্থতা যেটাই হবে কিন্তু সমানভাবে গ্রহণ কর, এই তিনটা জিনিস যে করতে পারবে সে আর কোনো সমস্যা নাই, যোগস্থ তাকে বলে যোগস্থ, যোগস্থ হয়ে কর্ম কর, যোগস্থ হয়ে কর্ম কর মানে কি কর্মে সিদ্ধি হোক অসিদ্ধি হোক সমানভাবে দেখো সুখে দুঃখে সমকৃত্য বলা হয়েছে,
বহুবার এই একই কথা বলছেন, তাই না? তো তারপরে তিনি বলছেন দূরে নাহি অবরম, তুমি বহু দূরে এই নিকৃষ্ট সকাম কর্মকে তুমি বহু দূরে ত্যাগ কর। নিকৃষ্ট সকাম বহু দূরে ত্যাগ করে বুদ্ধিযোগ বা নিষ্কাম কর্মযোগের আশ্রয় গ্রহণ কর। শরণম অনিচ্ছ, তুমি আশ্রয় গ্রহণ কর। যারা কর্মফল ভোগ ইচ্ছা করতে ভোগ করতে ইচ্ছা করে তার হচ্ছে কৃপন, কিন্তু তুমি কর্মফলকে ভোগ করতে ইচ্ছা করো না। তো এইটুকু হলো নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্মের ডেফিনেশন এই ছয়টা পয়েন্ট দেওয়া হলো, আত্মার উপরে ২২টা পয়েন্ট দেওয়া হলো। আর নিষ্কাম করে ফল কি হবে এখন বলছেন। আমি যতগুলি বলছি এই এক একটা শ্লোকের থেকে এই শব্দগুলি এই বাক্যগুলি আমি সংগ্রহ করেছি, ঠিক আছে? নিষ্কাম করলে ফল কি হবে এটা মনে রাখো। নিষ্কাম কর্ম করলে পাপ পুণ্য থেকে মুক্তি পাবে। তারপরে সে বলছে নিষ্কাম কর্ম করলে অর্থাৎ কর্ম থেকে জাত ফল ত্যাগ করলে জন্ম মৃত্যু বন্ধন থেকে সে মুক্তি পাবে, এই দুটো ফল পাবে। আর তার বুদ্ধি যখন এইরকম মোহরূপক গভীর অরণ্যকে অতিক্রম করবে, তার বুদ্ধি মোহরূপক গভীর অরণ্যকে অতিক্রম করবে, তখন সে যা শুনেছিল যা শুনবে তার প্রতি নিষ্পৃহ উদাসীন থাকবে। যা শুনেছিল যা শুনবে, কি শুনেছিল কি শুনবে? বেদে যে বর্ণনা করেছে সকাম কর্ম সম্পর্কে, যেটা খুব আকর্ষণীয়, য ইমাম পুষ্পিতাং বা আচম প্রবদন্তে অভিবস্থিত, খুব মনোভুলানি আকাশ কুসুম কথা যে বলা হয়েছিল বেদে, যা শুনেছে যা শুনবে আর তাতে সে সেদিকে যাবানের বাবা, তার প্রতি আকৃষ্ট হবে না। হ্যাঁ, যা শ্রবণ করেছ যা শ্রবণ করবে সে নিষ্প্রিয় আর উদাসীন তখন থাকতে পারবে। আর যখন বুদ্ধি বেদের এই অলিক কথা দ্বারা, অলিক কথা আকাশ কুসুম বিচলিত হবে না, তাকে বলা হবে অচলা বুদ্ধি, ব্যবসায়ত্মক বুদ্ধি, অচলা বুদ্ধি। সে দিব্য চেতনায় তখন স্থির হবে। যার অচলা বুদ্ধি হবে তাকে বলা হবে স্থিত প্রজ্ঞ, স্থিত প্রজ্ঞ। তো ভগবান এইভাবে নিষ্কাম কর্মের দ্বারা কিভাবে স্থিত প্রজ্ঞ হবে যখন বলছেন, তখন অর্জুন জিজ্ঞাসা করলো যে স্থিত প্রজ্ঞের লক্ষণ কি, স্থিত কিভাবে বর্ণনা করা হয়, কিভাবে কথা বলে, কিভাবে বসে, কিভাবে বিচরণ করে, এগুলি সব সকালে আমি বলেছি, তাই তার রিপিট করবো না। এইটুকু এক একটা শব্দ আমি বলবো বাক্যে, স্থিতপ্রজ্ঞের কা ভাষা তার বর্ণনা কিরকম, না স্থিতপ্রজ্ঞ মন থেকে উদ্ভূত কামনা বাসনা ত্যাগ করে, সে শুদ্ধ মনের দ্বারা আত্মাতে সন্তুষ্ট থাকে, এক কথায় স্থিতপ্রজ্ঞ। আর সে কিরকম কথা বলে, যখন সে এই শ্লোক বলা আছে দুঃখেশু অনুদ্বিগ্নমন সুখেশু বিগত স্পৃহ, যখন বিপদে পড়বে কোনো কিছু আক্রমণ হবে, কেউ কিছু খারাপ ব্যবহার করবে বা ভালো ব্যবহার করবে, তখন সে কি বলবে, কেমন কথা বলে, তার কি প্রতিক্রিয়া হবে, কেমন কথা বলবে, তার ভালো হলে খারাপ হলে কি বলবে, কে বলতে পারবে জোরে? আমার প্রারব্ধ কর্ম, এটা আমাকে ভোগ করতে হবে। কাকে বলবে, নিজেকে বলবে, আর কাকে বলবে, যে প্রশ্ন করবে তাকেও বলবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে শ্লোকে বলছেন কি বলবে, না না শুভ অশুভ প্রতি অনাসক্ত হয়, কেউ তাকে প্রশংসা করবে, কেউ তার নিন্দা করবে, তার প্রশংসা করবে, ফুলের মালা দেবে, দক্ষিণা দেবে, কিন্তু তাকে বলবে না, কি বলবে না, আ তোমাকে ধন্যবাদ, ভগবান মঙ্গল করুক, এগুলো বলবে না সে। আর যদি কেউ তাকে থাপড় দিল, গালাগালি দিল, তাকে বলবে এই তুমি এটা মর, হ্যাঁ একথা বলবে না। এটা আমি মন থেকে বলছি না, আমাদের আচার্যরা বলেছেন, হ্যাঁ সেরকম বলছি, ঠিক আছে? তো এইভাবে বলবে। তারপরে কি করে অবস্থান করবে, তার অবস্থান করবে মানে কি করে বসবে, না ইন্দ্রিয়কে বিষয় থেকে নিবৃত্ত করে কচ্ছপ যেরকম
ইন্দ্রকে বিষ থেকে প্রত্যাহার করে নিয়ে বসে থাকে, সে সেরকম বসবে, ইন্দ্রকে নিয়ন্ত্রণ করে রাখবে। কিন্তু কেউ ইন্দ্রকে তো বিষ থেকে নিয়ন্ত্রণ করে রাখলো, তাতে তো হবে না, সে তো জ্বর হচ্ছে খাচ্ছে না, কিন্তু মনটা তো খাওয়া দিকে পড়ে আছে নাকি, তো তাকে তখন কি হবে, তখন কি করতে হবে, হ্যাঁ কি হবে, না চেতনা দেবেন, তাকে উন্নত স্বাদ দিতে হবে, পরম দুষ্ট নিবর্তন্তে, তাকে আর পরম স্বাদ দিতে হবে। তখন ভগবান বলছেন যে কি করে হবে, যারা বিবেকবান ব্যক্তি তাদের মনকে বিক্ষিপ্ত করে, তখন ভগবান বলছেন যে মন যদি মত কি আছে, মত যুক্ত মত আসিত, হ্যাঁ আমাতে যুক্ত কর, ইন্দ্রিয়গুলি আমাতে যুক্ত করবে তাহলে সব ঠিকে যাবে। মন যদি ভগবান যুক্ত না হয়, বিষয় যুক্ত হয়, তবে কি করবে, তখন সেটা বলছেন, প্রথমে বলছেন ইন্দ্রিয়গুলি আমাকে যুক্ত কর, সব ঠিক হয়ে যাবে। যুক্ত যদি মন যদি ইন্দ্রিয়তে ভগবান যুক্ত না হয়, তখন কিসের সাথে যুক্ত হবে, বিষয় যুক্ত হলে কি হবে, আসক্ত হবে, আসক্ত হলে কি হবে, ভোকর বাসনা যে কাম, কাম থেকে কি হবে ক্রোধ, ক্রোধ থেকে কি হবে মোহ, মোহ থেকে স্মৃতি, কিসের স্মৃতি, শাস্ত্র নির্দেশের স্মৃতি, শাস্ত্র নির্দেশ, অনেক বই পড়েছি সব কিছু করেছি আর কিছুই কাজ করবে না, তখন তারপরে বুদ্ধি নাশ হবে, বুদ্ধি নাশ হলে কি হবে, সর্বনাশ, তার পতন হবে কোথায়, সংসার কূপে, সে সেখানে পড়ে যাবে। ঠিক আছে, তো কিভাবে বিচরণ করবে, আর নেই থাকবে লেখি না, আর বাদ পড়ে সকালে বলেছে সেটা বুঝে নেবেন আর কি আছে, সেটুকু আছে আর নেই। যে প্রভুপা দেখি তো ব্যাপার হচ্ছে, আবার মনে করে দিচ্ছি আপনাদেরকে, আমার একটা বিরাট সংকল্প, আমি সবাইকে প্রার্থনা করছি আপনারা এই সংকল্প পূর্ণ করবার জন্য আপনারা আমাকে সাহায্য করবেন। আমি চাইছি ভগবানের 5250 বর্ষ জন্মপূর্তি উপলক্ষে 2024 1 কোটি মানুষকে এই শতলক্ষ গীতা যজ্ঞ মহাযজ্ঞতে যোগদান করাবার জন্য, তাই সবার কাছে বিশেষ অনুরোধ, আপনারা এই তপস্যাটুকু করবেন, প্রতিদিন 2টো করে শ্লোক লিখবেন, এটা তপস্যা নয়, এটা প্রচুর আনন্দ পাবেন। আর যখন পুরো বইটা নিজে হাতে লিখবেন, তখন বুঝবেন যারে কত সুন্দর একটা কাজ হলো, জীবনের কাজের কাজ হয়েছে। আমি সারা জীবন প্রেসের লেখা বই পড়েছি, এখন আমি আমার হাতের লেখা গ্রন্থ অধ্যয়ন করব, তার ফল আপনি গুরু মহারাজের স্বাস্থ্যের জন্য যেতে পারেন, আপনাদের প্রিয় জনের উদ্দেশ্যে যেতে পারেন। তো কালকে আমি চাইছি যত ভক্ত এখানে যোগদান করছেন সবাই যেন আজকে রেজিস্ট্রেশন করবেন, আপনাদেরকে একটা গীতা বই দেওয়া হবে, হোলি গীতা ফর ডেলি রিডিং, পবিত্র গীতা প্রত্যহ পঠন, আর একটা দেওয়া হবে হোলি গীতা ফর ডেলি রাইটিং, পবিত্র গীতা প্রত্যহ লেখন। সেই বইটা সবসময় ব্যাগে রাখবেন, যেখানে যাবেন সকালে 2-3টা শ্লোক পড়বেন আর লিখবেন, আর একটা হরিনাম লিখবেন, তো গীতাটা রাধা আমার থেকে অফারিং করে বাড়ি ফেরত নিয়ে যাবেন, হরিনামটা এখানে রেখে দিয়ে যাবেন। আমি আমার বক্তব্যের পরে এবং লক্ষ্মণবাবু বলছে কি সার্টিফিকেট দেবে, ইতিমধ্যে আপনারা আমার এই ফর্ম সেখানে পাওয়া যাচ্ছে, বইও পাওয়া যাচ্ছে, সংগ্রহ করবেন, আমি সেখানে গিয়ে উপস্থিত থাকবো। তো ভগবানের কাছে প্রার্থনা করে আপনাদের হাতে আমি এই গ্রন্থগুলি অর্পণ করব। জয় শতলক্ষ গীতা লেখন মহাযজ্ঞ কি, সমবেত ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে হরি হরি বল।